বড়লেখা উপজেলার দাসের বাজার কলেজের এক ছাত্রীকে নিয়ে একই কলেজের দুই শিক্ষার্থীর মধ্যে বিরোধ সৃষ্টির জেরে কলেজ ছাত্র ইরফান হোসেন তানিম এবং তার সহপাঠীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে দাসের বাজারে হামলার শিকার সেই দুই কলেজ ছাত্রের বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরপুর গ্রামে। খবর পেয়ে আহত তানিমের স্বজন এলাকাবাসী বাড়িগ্রাম চান্দগ্রাম সড়ক অবরোধ করে রাখেন। এ সময় একজন প্রবাসীকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া যায়। পরে দুই উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও প্রশাসনের কর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। টাইমস টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে সংঘর্ষের মূল কারণ। এক কলেজ ছাত্রীকে ঘিরে তার উপর হামলার অভিযোগ করেন হামলায় আহত তানিম। দুইটা মেরে দিয়ে তার ছাত্র ওঠা পরে আমি দেখছি, দেখা পরে যে জিকাইছি যে ভাই আপনারা ও কলেজ হবে, ও কলেজ খাওয়া পরে তারা কইছে যে ও ভাই আমরা ও সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার আর একজন বাইরে আমি ডাকি আনছি, আনার পরে কইছি যে ভাই তারা ও সেকেন্ড ইয়ার আনবি, তাই কুছেন ও সেকেন্ড ইয়ার, অথচ আমি পরে ফার্স্ট ইয়ার, ও সেকেন্ড ইয়ার থেকে বড় ভাই জিকার কারণে ও তাই তাই হেন খোয়ায় আমি এরবার রিটার্ন গেছি, তারা গেছে গিয়া আমি এত দরিয়া কইছি ভাই দুঃখিত, আমার ভুল হয়েছে যে আমি সরি, আমার ইলা খোয়া ঠিক হয়েছে না যে বেয়াদ করেছি, আমি দুঃখিত, আমার যেখানে ঠিক হয়েছে না তোমাদের নাম চিনছি। ইরফানের অভিযোগ, কলেজ শেষে বাড়ি ফেরার সময় কলেজের একটু সামনে রাস্তায় উঠার পর সেই শিক্ষার্থী সহ 15-16 জন দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সে এবং তার সহপাঠীর ওপর হামলা করেন। আতর্কিত সেই হামলায় মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে আঘাত করা হয় তানিম এবং তার সহপাঠীকে। দুজন প্রবীণের ভূমিকায় প্রাণে বাঁচে নেই দুই কলেজ শিক্ষার্থী। আমি আমার ফ্রেন্ডের বাড়িছি আইতাম ভাই, ও এরপরে দেখি তারা 16-17 জন তারা রাস্তার মুখে বানা, আর তারা 16-17 জন আমরা তারা GI-5 টাইপ অনেক কিছু আসছিল, তারা তো আমরা তো জানি না যে তারা, আমরা দুইজনে চিনি এরা ও কলেজের, এরা বাড়ি চিনি না তবে এরা নাম চিনি আলামিনার বাহিনীর নাম, তারা ফার্স্টে চিনতামও না, আমিও চিনার পরে আমি চিনছি জিকানের পরে তারা আমি খুশ করছি যে ভাই আমি দুঃখিত, আমার জিও ভুল হয়েছে এলা জিকানি ঠিক হয়েছে সরি, বাদে আমরা দুইজন রে আমার ফ্রেন্ডও তো কোনো জিও ফুলা ফুলা আছে ফিটির জিও হয়েছে, আমার তো কোনো মাথা পারছে কোনো বেশি লাগাচ্ছে আর কোনো তোরা জিও হয়েছে হাঁটিছে চলিল অন্য তারা আমার অন্য আসছে অন্য আসছে বামা দাইনা তো কম একটু বামা তো বেশ ওগুলো জিও করিয়া তারা অনেক আমরা আহত করছি। তারপরে আমি আমার আত্মীয়জন সবরে ফোন দিছি, দেওয়া হয়েছি যে আউরিশিয়াও আমার ওলা বেশ পরিচয় নিশ্চিত করা যায়নি। স্বজনরা তানিম এবং সহপাঠীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করতে গেলে দাসের বাজারের স্থানীয়দের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, তাদেরকে দাসের বাজারের স্থানীয়রা দেশীয় অস্ত্র দিয়ে ধাওয়া করেন। ধাওয়ার ব্যাপারে দাসের বাজার গিয়ে কথা বলতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। অন্তনে যাওয়া পরে আমার আত্মীয়স্বজন সব যাওয়া পরে দাঁড়িয়ে তার কোনো মতাম বলছে দাসের বাজারের অন্য স্থানীয়রা, কারণ লেগে তার আমি একটু জিও করছি, কারণ লেগে যে তারা যদি সব আসলা উপস্থিত থাকা সত্ত্বেও কেউ আপনার আমার বাঁচাইছে না, সবে জিও দেখছে বইয়া বইয়া সারা দেখছে বইয়া, যদি কেউ যদি জিও আইয়া মাঝে ফরতো এই 10টা অনেক 5টা খাইলে অনেক 5টা মাপ গেল না উফেতন, ও যদি কেউ আইয়া বাঁচাই তো দুইজন মুরব্বী আসলা, ও দুইজন মুরব্বী তারা হারাইছে, তারা 16-17 আমরা দুইজন মানুষ অনেক মায়ের মারছে, তার জিয়াই ভাই জানান শেষ পর্যায়ে আমি তো না ফাটতে আমার খরেদি বাড়ি মারছে, খরেদি বাড়ি মারিয়ে অন্য জিও ফুটাইছে, ও সাইডেও বাড়ি আছে সাইডে তা ফুটছে না তবে ফুলা আইবাজু ফুলা আইবাজু ফুল অন্য জিও মনে ছুরি দিয়ে মনে ফার্মার সইন ফার্মটা জিও আছে ও সাইডেও আছে, পরে বিক্ষুব্ধরা দাসের বাজার থেকে ফিরে বাড়িগ্রাম ও চান্দগ্রাম ব্রিজের উপর ব্যারিকেড দেন। 3 ঘন্টার সেই ব্যারিকেডে বড়লেখা উপজেলার সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ভিডিও ধারণ করার সন্দেহে চান্দগ্রামের এক স্থানীয় লন্ডন প্রবাসীকে একটি ভবনের ছাদে গিয়ে মারধর করেন বিক্ষুব্ধরা। মারধরের শিকার সেই প্রবাসী মারাত্মক আহত হন এবং পরে তাকে সিলেট এমএজ ওসমানী হাসপাতালে পাঠায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়াও ব্যারিকেডের কারণে রাস্তায় 2 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন কয়েকটি বিয়ের বরযাত্রী সহ কয়েক হাজার মানুষ। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। গাড়ি একটা রাখিলেছে দাসো বাজার মনে করে কলেজ না কোন জায়গা কোন মাই রয়েছে, এখন মনোরকা টোটাল বারিগ্রামের একটা ছেলের লোক মানে কিটা সমস্যা হয়েছে, এখন তারা টোটাল মনোরকা যে ব্রিজটা থাকি সাইডে কোনো গাড়ি পাস হইতে দিচ্ছে না, তারা কেন গাড়ি পাস হইতে দেন না, এই যে আমরা বিহার লাগিয়ে আসলাম বিহার একটা হয়ে যাচ্ছি টোটাল গাড়ি সে ইমার্জেন্সি কোনো গাড়ি যাইতে দেন না, এখানে অনেক রুগীর গাড়িও আছে। এদিকে বাড়িগ্রাম এবং চান্দগ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিয়ানীবাজার এবং বড়লেখা উপজেলার ইউএনও দুই থানার ওসি পুলিশ সদস্য এবং জনপ্রতিনিধিরা আসেন। অবস্থা বেগতিক দেখে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছুড়ে।
ঘটনার প্রায় 3.5 ঘন্টার পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় চান্দগ্রাম বাজারের দায়িত্বশীলরা বলছেন, ঘটনা দাশের বাজারের এবং কলেজের অভ্যন্তরীণ একটি ঘটনা। এই ঘটনায় আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এখানকার স্থানীয়দের ওপর কেন হামলা? এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান তারা। দাশের বাজার দুই এক ছাত্র আর নন্দীবলর এক ছাত্র কিতাব মাইক্রোফোন করিয়া পাবলিকে ইয়া এটা রাস্তা ব্রেকেট দিয়া ব্রেকেট দিয়া রাস্তা দুবারে 1 কিলোমিটার 1 কিলোমিটার দেখা বন্ধ ফাঁচ এটা বিয়ার বিয়ারও মানুষ আসলাম সে বা খাকা খায় না। আমার সানগ্রামের এজন মানুষ লন্ডনে মানুষ সাসা লন্ডন থেকে ভিডিও কল আইছে, উনি ভিডিও কলে বোলার বিল্ডিংয়ের উপরে কথা কইতেছে, দুই তিনটা ছেলে আইয়াও বোলারে বিল্ডিংয়ের উপরে উঠিয়া বোলারে এত মাই মারছে শেষ পর্যন্ত বোলারে অ্যাম্বুলেন্স বড়লেঘাট লইয়া যাওয়া হয়েছে, বড়লেঘাট হসপিটালে গড়ছে না, বোনারে অ্যাম্বুলেন্সে সিলেট ফাটানি হয়েছে। এখন আমাদের দাবি হইল গিয়া এই ঘটনা হইল দাসর বাজার শাসানগ্রাম ঠেসেন এই ব্যারিকেড। অন্যদিকে বাড়িগ্রাম বাজারের দায়িত্বশীলরা বলছেন, ঘটনাটি ছিল কলেজ কেন্দ্রিক, তবে সেই ঘটনায় রাস্তা অবরোধ করে আরেক ইউনিয়নের বাসিন্দার ওপর আক্রমণ করা অন্যায়। কলেজ ছাত্র ইরফানের উপর হামলার বিচার দাবি করেন তারা। এলাকার দুইজন শিক্ষার্থীর উপরে দশ বাজার মোটরসাইকেল 10টা মোটরসাইকেলে মানুষ মনে হয় 15-20 জন বা 30 জন হলো বা তারা ইয়া হঠাৎ ইয়ে আক্রমণ করছে, করার সাথে সাথে একটা ছেলের মাথা ফাটছে আর একটা ছেলের ভিতরে মাইর হয়েছে। এখন শুনি আমরা ফন্দ হয়েছে, আমরা গেছি, যাওয়ার পরে যে দাসবাজারের যারা আসলে আইন তারা যেখানে গেছিলাম যে এখানে কী তা ঘটনা কী হয়েছে, অনেকান কইসলা যে তারা উঠিয়া যে আঘাত প্রাপ্ত যে মাইর খাইছে, তাইন উঠিয়া কইসলা যে ওখতা যে ইনতো দাসবাজারের মানুষ আসলা তাইন তাই মাইর খাওয়ানি লই আইসন। ওখান শুনা বাদে তারা ইনতেকে ইয়ে আরও জিনিসটারে চাইছে আর একটু লম্বা করতো। যাই হোক, আমরা ওখান থেকে আগুলা দিয়া সারারে লই আমরা বাড়িগাম আইছি। অবাদে এইখানে যে অবস্থা, যে রোগীর যে অবস্থা দেখি এলাকার মানুষ একত্রিত হইয়া সবাই মিলিয়া আমরা জিনিসটার সমাধান। আমাদের বিএনজার থানার নন্দীরফল গ্রামের আমাদের ছোটো ভাই দাসবাজার কলেজের লেখাপড়া থানার উপরে বিষয়ে একটা হামলা হয়েছে দাসবাজার। ও হামলার প্রতিবাদ করতে গিয়ে আমাদের রক্তাক্ত অবস্থায় দাসবাজার থেকে আইসেন, আমার পরে বাড়িগ্রাম এলাকার মানুষে কিছু দেখে দুঃখ লাগছে, মানুষ একটু ব্যারিকেড দিয়া ব্রিজের উপরে খাড়া হয়ে গেছে। খাড়াওয়ার পরে আমরা মনোহরকা খবর পাইছি, খবর হয়ে আমরা লগালগ জায়গা পৌঁছি। প্রেম সংক্রান্ত নানা বিষয় নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের মধ্যে ঘটে হামলার ঘটনা, তবে অভিভাবকদের উচিত সন্তানদের নিয়ন্ত্রণ করা। সন্তানদের কথায় আবেগপ্রবণ হয়ে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়া কতটা যুক্তিসঙ্গত? জুবায়ের আহমেদ, টাইমস টিভি, বেনীবাজার।